আরে দুনিয়া ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়া ওর দলীয় লোক কোন অন্যায় করলেন সবাই ফায়ার কইরাও মাইরা ফালায় বাজান ওর এই মাতুক বাড়ি আর সর্দারি ওর সারগিরি ওর সর্দারগিরি কতক্ষণ এ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় যখন লাঠি মারে বুক দিয়া পারায় ওর যখন হাত পাও ভাঙিয়া ফেলায় কোথায় যাবে ওর সারগিরি কোথায় যাবে ওর সর্দারগিরি আজকে দুনিয়ার ভিতরে কেউ পরিচয় দেয় আমি এমপি আমি মিনিস্টার আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক জমিদার আমি পাঁচটা বাড়ির মালিক আমি ওরকম দশটা গাড়ির বাড়ির মালিক আমি ওরকম সম্মানিত ওরকম 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 সরকম আর এই পরিচয় কয়দিন থাকবে যে কয়দিন চোখ দুনিয়ায় খোলা থাকবে সেই কয়দিন মাতুক বাড়ি সরবারি থাকবে কিন্তু মনে রাখিস বাজার যখন হায়াতের বেড়া পার করে না পারমান তার আল্লাহ আকবার মৌতের বিচারে পেটখানা বাসায়া দেবে আমার মালিকের হুকুম অনুযায়ী আজা আসলাতু আসসালাম যখন হাজির হয়ে যাবে বাজার ওই আল্লাহ রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা নাফরমান আমার সমস্ত নেমাত ভোগ করছে আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছে আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছে আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বর্ণে হইছে ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছে আমার দেওয়া নেমাত হাত পাও দিয়া কাজ কইরা বর্ণে হইছে আমার সমস্ত নেমাত সূর্য আলো ভোগ করছে আর নদীর ভিতরে পানির ভিতরে মাছ উড়াইয়া পাত কইরা খাইছে আমার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাল বের করে ভাত ভাত কইরা খাইছে আমার দেওয়া নেমাত বাতাস টানছে এবং ছাড়ছে সমস্ত নেমাত আমার ভোগ করে আমার হুকুম মানে নাই ও ফেরেশতারা ওকে জাহান্নাম না দেখাইয়া করিও না আমার মালিকের হুকুম নাফরমান স্বপ্নে মতো দেখতে থাকবে জাহান্নামের দরজা গুলা টাস টাস করে খুলে দেবে আমাদের সবাই প্রেম মাফ করে দেবে জাহান্নামের আগুন গুলা ধাউ ধাউ করিয়া জ্বলবে জাহান্নামের সাপ বিশ্ব গুলা হাত করিয়া তাকাইয়া থাকবে ওদিকে আজা সালাত ওয়া সালাম আসবে তার মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাসরে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বহির হইতে থাকবে এই অবস্থা দেখে না পার মানে রুহ তো আর বের হইতে চাবে না আরে 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাকলো খবি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইছো বর্মিয়াগিরি দেখাইছো ডাকাইতে দলের সর্দার হইছো আমার মালিকের হুকুমে কিন্তু তোকে ধৈর্য নেওয়ার জন্য আরে এক সেকেন্ড আগে পরে হবে না এই কথা বলে যখন ঘুটাকে খপ কইরা ধরবে ধরবে যখন টান মারবে পরিজার রবগুলা সেইরা সেইরা নিয়ে চইলে যাবে আরে এই দুনিয়ার মাতুবাড়ি সব শেষ হয়ে গেল এ দুনিয়াদার পাগল এ পর্দার আড়ালে মা বোনেরা বাজানদেরকে হলো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান এই কষ্ট করতে হইলে যে কোনো বাজান সদিকিন বন্দাদের সঙ্গী পরামর্শ অনুযায়ী চলা লাগবে কারণ যেই ছাত্রের ওস্তাদ থাকে না তার দিক বিদিক ঠিক থাকে না জোরে বলে কথা ঠিক না ঠিক তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও বাজান পরীক্ষা করেও দেখবেন যারা সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকে তাদের আল্লাহর ফজল করমে দেখবেন দিনের দিন তাদের দিল ঢাকের দিকে ঝুঁকতেছে দিনের দিন দিনার থেকে ফিরতে পারতেছে আগে নামাজ পড়তে পারতো না
এখন আল্লাহর ফজলে হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না, হারামের কাছে আল্লাহর ফজলে হুশ থাকতে যায় না, বাজান আছে না না। এইজন্য ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান কোন দলাদলি বুঝে টুজি না রে বাজান, দল দিয়া কি করবা? যদি কেউ কবরে যাইয়া বলে আমি চরমুনার মুরি, এই পরিচয় কবরে চলবে না। আমাদের কাজ হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলবকে নরম করে চোখে পানি নিয়া, ইমানকে মজবুত করে মাওলার পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। যেখানে গেলে এই কাজটা বেশি করা যায় সেই জায়গায় যাওয়া লাগবে। এই জন্য আর বাজানদেরকে বলো, পর্দারে মা বন্ধুদেরকে বলবো, বাজান আপনাদের সামনে কোরআন কারিম থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আমার মালিক বলছেন ইমানদারেরা তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢোকো। আমার আব্বাজান বলতে বর্তমানে ইসলাম হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো, অন্ধে হাত দিয়ে হাতি দেখছে, চোখ দিয়ে দেখতে পারে নাই, যেইভাবে দেখছে সেইভাবে মন্তব্য। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা এক বিশাল আল্লাহর হাবিবের মৌলিক চারটা মৌলিক কাজ ছিল, প্রতিটা কাজ প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। এক নম্বর কাজ হলো দাওয়াত, দুই নম্বর কাজ হলো তালিম, তিন নম্বর কাজ হলো তাজকিয়া নাফস, চার নম্বর কাজ হলো জিহাদ। এক শ্রেণী বাজান শুধু দাওয়াতের ভিতরে তালিম তাজকিয়া নাফস জিহাদের খবর নাই, এক শ্রেণী শুধু তালিমের ভিতরে দাওয়াত তাজকিয়া নাফস জিহাদের খবর নাই, এক শ্রেণী খালখাল হইলে যে আত্মশুদ্ধি করে দাওয়াত তালিম জিহাদের কোনো খবর নাই, এক শ্রেণী বর্তমানে শুধু জিহাদ ও সাড়ে তিন বডির ভিতরে ইসলাম না। হিজরার বাজানদেরকে বলবো, দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নাফসও লাগবে, জিহাদও লাগবে। উদাহরণ দিয়া সবসময় খেয়াল রাখবেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়ে 9 সাবজেক্টে 99 নম্বর যদি 9 সাবজেক্টে পায়, আর এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল, আর 10 সাবজেক্টে যদি করে 33 করে নম্বর ছাত্র কিন্তু পাশ। ঠিক আমার বাজানদেরকে বলবো, মালিক বলছেন ইমানদারেরা দিনের ভিতরে পুরা ঢোকো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজার এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে রোজা রাখে, বাজান হজও করে, তাসবিহ আদায় করে, গান সৎকাও কম করে না, কিন্তু দুনিয়ামুখী মানুষ রচিত তন্ত্রমন্ত্র দুনিয়ামুখী রাজনীতি দল তাদের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে। যেটা বলে আমি কথা ঠিক না বেঠি, আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারিমের ভিতরে রব্বুল আলামিন বলছে শুনে রাখে যে মানবা কিনা জানি না, ইয়াউমানাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এক শ্রেণীর যেগুলা 24 ঘন্টা গরু ছাগলের যে কাম করো হুবাহু এই কাম, গরু ছাগলের কোনো বাদ বিচার নাই, পরো বাদ বিচার নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা ভালো, আকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত করে ঘোষণা করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ, কারণ তো চিন্তা করেন নাই কেন, শক্তির দিক থেকেও নাই, ওজনের দিক থেকেও নাই, সব দিক থেকে দুর্বল, তাহলে মানুষ সম্মানিত কেন হয়? এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ফেরেশতা দেবীদের গুনাহ করার কোন আগ্রহ আছে? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওকে সৃষ্টি করছেনই ওইভাবে। আচ্ছা, পশু আল্লাহ সৃষ্টি করছে, পশুর ভিতরে ভালো কাজ করার কোনো আগ্রহ আছে? 24 ঘন্টা উন্নয়ন মালিক যত বুঝাইবে, এই এই গাছের চারাটা কলমটা কিন্তু বহু কষ্ট করিয়া বিদেশ থেকে আনছে, আনতে আমার গামবেই নেই, লাগাইয়া যত্ন সহকারে তুলছে, খবর দা তোর যা লাগে সব দেবো, কিন্তু আমার গাছ খাইছে বুঝেই টুঝে ছাড়িয়ে দেবে, ও তো গাছ আর খাই না, পাইলে আর সার কথা ঠিক না, কারণ ওর বিচারে কোনো ভালো দিই না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছে দুইটা গুণ, কয়টা?
বলেন মুখুল্লা মানুষের ভিতর ফেরেশতার চরিত্র আল্লাহ দান করেন আবার মানুষের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অসুর চরিত্র দান করেন ঠিক না যেই মানুষ পশুর চরিত্র বাদ দেবে ফেরেশতার চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত কারণ কি ফেরেশতাদের এই চরিত্র এটা কি কষ্ট করে অর্জন করা লাগবে না অটো হ্যাঁ কিন্তু মানুষকে ওই চরিত্র অর্জন করতে গাম ছুটে গেছে শুধু গাম ছুটে নয় কষ্টের কোনো শেষ না এ যুবক বাবার মা এক শ্রেণীর যুবক চিত্ত বিনোদন মেয়েদের সঙ্গে আড্ডায় লিপ্ত হারাম হালালে তমিজ দেয় এই সবসময় নফস আম্মারাকে খুশি করার যা মনে কে তা করে কিন্তু ওই মুহূর্তে যুবক তোমার তো সব মনে চায় না ওর থেকে তুমি ফেইরা ভালো চরিত্র অর্জন করা কষ্ট লাগে না আর একটু আসতে পারে কষ্ট লাগে না এই যে পড়ছে ওই অবস্থায় সে বুঝ কথা ঠিক না এই কষ্ট করে যখন ভালো চরিত্র অর্জন করবে স্বাভাবিক সেই ফেরেশতার চেয়ে সম্মানিত হবে ঠিক না আবার মানুষ যে প্রত্যাশিয়া জোরে বসে খারাপ আমি বলছিলাম আমি বলি না আল্লাহ বলছে কে বলছে আল্লাহ এক আয়াতে বলছেন উলাইকা কাল আনআম এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো কে বলছে কথার কথা কুকুর ডাক দিয়া বলে রব্বুল আলামিন আমাদের তো লজ্জা হয় আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন বলে তা কেমন বলে মালি ওরা যা পারে আমরা তা পারি না তা ওরা যা পারে আমরা পারি না আমাদের সঙ্গে তুলনা করছে আমাদের লজ্জা বলে তা কেমন তোদের লজ্জায় কেমন বলে মালি আমাদেরকে আপনি চার পাঁচটা বাচ্চা অত দেন কুকুরের বাস অনেক সময় চার পাঁচটা বাচ্চা হয় না হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চাগুলো নিজেরা চইলা ফেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুরকে তো বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথাও যায় না বরঞ্চ জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করে কি করে না অনেক সময় কুকুর বাঘের মুখের উপরে ঝাঁপাইয়া পড়ে বাচ্চাকে বাঁচাবার জন্যে কথা ঠিক কিনা আর এক শ্রেণী বর্তমানে বের হয়েছে দুই আড়াই বছরের বাচ্চাটাকে ফেলাইয়া কুকুরের চেয়েও খারাপ আচরণ কইরা পরকিয়া প্রেমের ভিতরে কইরা কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যা আছে না না যেটা কুত্তে পারে নাই ওভার ঠিক না ব্যাটিক বাংলাদেশের ভিতরে অভাব নাই শত্রুকে ঘায়ল করার জন্য নিজের সন্তানকে জবাই এই বাংলাদেশ কথা কই না কুত্তে পারে নাই ওভার কথা কয় আমাদের বরিশাল যাইতে একটা বাস রাত্রে অন্ধকারে একটা ব্যারের ভিতরে পড়ে গেছে ব্যার বুঝুন তো রাস্তার পাশে যে কুয়ো কুয়ো কাঁদে ওই ব্যারের ভিতরে কিছু লোক মারাও আর কিছু লোক কোনো কায়দায় বাইছে হাত অবস্থা পানির ভিতরে পড়ে রয়েছে উঠতে পারে না ওই সময় অন্ধকারের ভিতরে এক শ্রেণী মানুষ এসে আসে উচিত ছিল কি তাদেরকে তাদের হসপিটাল পাঠানো তাদের খেদমত চিকিৎসা করা হ্যাঁ ওইটা বাদ দিয়ে তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায় মোবাইল নিয়ে যায় তাদের সম্পদ নিয়ে যায় এটা কি কুত্তার সে খারাপ না শুয়ারের সে খারাপ না জানুন সে কোনটা কথা কলে এটা উপার কুত্তে পারে না কথা কর হে কুত্তে মালিকের মায়া নিজে আগুনের ভিতরে ঝাঁপতেছে সমুদ্রে ঝাঁপতেছে এরকম ইতিহাস আছে না নাই কুত্তে পারে না উপাস
রব্বুল আলামিন বলে কথা ঠিকই কইছ তাহলে তোদের মত না বালহুম আওয়াল এক শ্রেণীর মানুষ যেগুলা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ কি বলছে এরপরে হয় নাই আর এক শ্রেণীর মানুষ আমার মালিক বলেন সারবারিয়া এক শ্রেণীর মানুষ যেগুলো শুয়ারের চেয়েও খারাপ আছে না নাই আছে আছে কোন মানুষটা শুয়ারের চেয়ে খারাপ যেই মানুষটার ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও পশুর চরিত্র অবলম্বন করছে ওই মানুষটা ফেরেশতা কুত্তার চেয়েও শুয়ারের চেয়েও খারাপ কারণ পশুর ভিতরে ভালো কোনো চরিত্র ছিল না মানুষের ভিতরে ছিল ওইটাকে বাদ দিয়া যখন কুত্তার চরিত্র অবলম্বন করছে শুকরের চরিত্র অবলম্বন করছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন কিয়ামতের ময়দানে মানুষ দশ রকমের সুরত নিয়ে উঠবে কয় রকম এই কারণ কি মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তিনি তৈরি করছেন তার ভিতরে একটা হলো রব্বুল আলামিন মানুষের চেহারাকে তার নিজের কুদরতি হাতে তৈরি করছেন তাহলে আমাদের চেহারার ভিতরে মালিকের কুদরতি হাত আছে যেটা বলে কথা ঠিক না ঠিক এর জন্য কোনো উস্তাদ কোনো গার্জিয়ান বাপ্পা কোনো মুরব্বী কোনো সন্তানদের গলার উপরে মারা সম্পূর্ণ শরীয়তের দিক থেকে নাজায়েজ সম্পূর্ণ গুনাহ জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এই চেহারার মানুষ যেখানে মালিকের হা এই চেহারার মানুষ মালিক জাহান্নামে ফালাইবে কেন হ্যাঁ এই জন্য এগুলোর ওই দশ রকমের সুরাতে উঠে গিয়া এইবার বলে ফাগুন লুহু তাদেরকে বাঁধ এরপর মে ওয়ারাইহিম জাহান্নাম এইবার ফিকে ফিকে ফালাই এরপরে কথা ঠিক কি না এই জন্য বাজানদেরকে ওপর দাঁড়ে মা বোনদেরকে বলবো এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনের যেই কথা আমি বলতে চাইছিলাম মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে পশুর চেয়েও কি আর একটু আসতে পার এখন বাজানদেরকে জিজ্ঞেস করি ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান না পশুর চরিত্র অবলম্বন করতে চান আর একটু আসতে পার এই বলে তুমি কি হইতে চাও বলে আমি FRCS MBBS এরপরে আমি ডক্টরেট অমুক এরপরে কি আছে না ওই BCS ডাডার হ্যাঁ কলে BCS ক্যাডার হবা FRCS হবা মুফতি হবা মুহাদ্দিস হবা মুফাসির হবা মাদ্রাসায় যাওয়া দরকার নেই উস্তাদের সামনে যাওয়া দরকার নেই আর পড়াশোনাও দরকার নাই ঘরে শুয়ে শুয়ে খালি তোই এক নম্বর লইয়ে ফেট দলবা আর দেখবা সার্টিফিকেট মুফাসিরে তোমার এসে আসবে এবার সিএস ডাক্তার রাইবে না MBBS BCS কাটা এই MBBS এবার সিএস ডক্টরেট ডিগ্রি মুফতি মুহাদ্দিস এই খ্যাতি অর্জন করতে হইলে মাথার চুল পড়িয়ে দিয়ে এই ঘুম নষ্ট হইয়া যায় ঠিক মতো খাওয়া দাওয়া থাকে না তাইলে তুমি ফেরেশতার চরিত্র ফেরেশতার সে সম্মানিত আর তুমি ফ্যাট দলতে দলতে হবা ঠিকই ঠিক এটা সম্ভব তাহলে কষ্ট করা লাগবে কথা কন জোরে কন এখন এই কষ্ট কথা হুন অনেকে ভয় পাইছে বলে এই সব বাবুদের কষ্ট করবো কেন কিন্তু আমার মালিক বলছেন কোনো সমস্যা নাই তুই নিয়ত করিয়া না আমি সব ব্যবস্থা করব কে বলছেন বলে কেমনে কইছে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين মালিক বলছেন তোর ভয় চিন্তা নাই যত বিপদ মুসিবত তোর সামনে আসুক না কেন পাহাড় পরিমাণে যদি মুসিবত আসে তোর কোনো চিন্তা নাই আমি তোর জন্য রাস্তা খুইলা দেব কে বলছে আমার মালিক কিভাবে খুলবেন
ইউসুফ নবীর সালাতু ওয়াসসালামকে বিবি জুলাইখা নাম শুনছেন ষাটটা দরজার ভিতরে তালা ষাটটা দরজা তালাও মারছে ষাটটা এখন ডাক দিয়ে বলে ও ইউসুফ আমার কথা না মাইনা কোনো উপায় নাই এখন আমার কথা মানা লাগবে ইসু আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করে নাই আমি কিভাবে জুলাইখার কথা মানব চিন্তাও করে নাই কিভাবে বের হব চিন্তা ছাড়া যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারছে মারার সঙ্গে সঙ্গে আমার মালিক সাতটা দরজার ভিতরে তালা খুলে দিয়েছে নবী আমার বের হই আসছে আটকে রাখতে পারে নাই জোরে কোন পারছে 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 আল্লাহ রাস্তা কেমনে খোলে আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই তার মুখে শুনছিলাম আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই একদিন আমার পাকের ঘরের ভিতরে ধুই গিয়া দেখে আল্লাহু আকবার না দাদা জান একদিন আমার দাদুকে নাকি জিজ্ঞেস করে কলে তুমি সারাদিন সংসারের কাজ করো এরপরে রাত্রে তালবে আলেম সহ সবাইকে খাওয়ায় লইয়া ঘুমাইতে তোমার অনেক রাত হইয়া যায় তোমার তো দুই একদিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা তোমার কি দুই একদিন ফজরের নামাজ কাজা হয়টয় না তখন দাদু বলতেছিলেন না আল্লাহর রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না কলে তুমি ওঠো কি কলে আমি কাজ করিয়া ঘুমাইয়া থাকি যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন রাস্তা কে খুলবে আল্লাহ জোরে কান জোরে কান আল্লাহ এই এত চিন্তা কিসের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলবে কোনো সন্দেহ আছে তাইলে আপনার আমার দায়িত্ব কি ঈমানকে মজবুত কইরা আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা এই মুমিনের চরিত্র অর্জন কইরা যখন রাস্তায় নামবো আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার জিম্মাদার হয়ে যাবে কথা ঠিক কি না আল্লাহুল মাওলা ফালাহুল কু যেই বন্দা বান্দি আমার মাওলার জন্য মাওলাকে রাজি খুশির জন্য রাস্তায় নামবে ওই বন্দা বান্দির জন্য আমার মাওলা তার হইয়া যাবে কথা ঠিক কি না ফেরেশতার চরিত্র অর্জন করতে চান আসতে কয় দেয় কষ্ট করা লাগবে আসতে কয় দেয় লাগবে লাগবে কষ্ট করতে আল্লাহ বলতে রাজি আছি তো বলে কষ্ট করতে রাজি আছি কেমনে কষ্ট করতে রাজি আছি এই ফজরের সময় শীতের রাত্র ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায় ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয় আস-সালাতু খাইরু মিনান-নাও ঘুম হইতে নামাজ ভালো ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া এই ঠান্ডার ভিতরে উঠে তারপরে ঠান্ডা পানিতে উজু করিয়া তারপর মসজিদে যে নামাজে দাঁড়ানো কষ্ট করা লাগবে না আল্লাহু আকবার একদিন আল্লাহু আকবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আসছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য সচরাচর ওই সময় জিব্রাইল আমি আল্লাহর হাবিবের কাছে আসেন না আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন ভাই জিব্রাইল আপনি এই অসময় বেসময় কেন আসলেন এরকম সময় তো সচরাচর আপনি আসেন না জিব্রাইল সালাতু ওয়াসসালাম আসছেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে জিব্রাইল সালাতু ওয়াসসালাম বেহেশতের বিবরণ দিতে যেয়ে বলেন এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর এমন যা কোনোদিন কেউ দেখে নাই কোনোদিন কানেও শোনে নাই কোনোদিন দিলের ভিতরে অনুভব হয় নাই যে এরকম এরকম সুন্দর হইতে পারে তার চেয়েও সুন্দর জোরে বলেন কথা ঠিক কিনা
জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের পানি ফালাইয়া কান্দ। আল্লাহ রাসূল বলে, ভাই জিব্রাইল, আপনি তো আমার মাওলার একেবারে নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিব্রাইল সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত। ইবলিস তো মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, তার সিদ্ধান্ত ব্যাপারে কি হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা, তাদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত? আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত। এই কথা বলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, আল্লাহর রাসূলও কান্দে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বাহির পাশ ভিতরের পাশ বিবরণ দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখেন একদল সাহাবায়ে কেরাম বসে বসে আনন্দ ফুর্তিতে লিপ্ত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলো, আমার সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুলে গেলা নাকি? তোমরা কি কবরের কথা ভুলে গেছ? তোমরা কি কিয়ামতের ময়দানের কথা ভুলে গেছ? তোমরা মিজান পৌঁছরাতের কথা ভুলছ? তোমরা কি জাহান্নামের কথা ভুলছ? এইমাত্র আমার কাছে জিব্রাইল আমিন আসছে, জিব্রাইল আমিন যেভাবে আমার কাছে জাহান্নামের বিবরণ দিয়েছ, ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। বাজার জাহান্নামের চতুর্পাশে ফুলের বেড়া, আর বেহেশতের চতুর্পাশে ফুলে কাটার বেড়া। আজান কাটার বেড়া, ফুলের বেড়া কি? সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন আপনার বান্দাবান্দি বেহেশতে ঢোকার জন্য যখন আসবে, কাটার গুতা লাইগা ফেরো যায় নাকি আমার ভয় হয়। জাহান্নামের চতুর্পাশে এমন ভাবে সুন্দর মনোরম ফুলের বাগান তৈরি করা, যেই ফুলের বাগানে ঢুকলে মন আর কোনোদিন বের হইতে চায় না, আমার ভয় হয় আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা এই ফুলের বাগানের মজা পায়, তারা ওই বাগান থেকে ফেরত না আসতে পারে আমার ভয় হয়। বেহেশতের ভিতরে ঢুকবে কাটার গুঁতাকে ফিরে যায় কিনা আমার ভয় হয়। বেহেশতের ভিতরে ঢুকবে কিসের কাটার বেড়া? বাজারে ফজরের সময় শীতের রাত্রে যখন মসজিদে আজান দেয়, ওই ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডার ভিতরে উজু করে মসজিদে দাঁড়াই নামাজ পড়া ভালো লাগছে না কষ্ট লাগছে? আর আসতে পার, এই কষ্টই মানে কাটার গুতা লাগা। কষ্ট মানে কি? জোরে কান জোরে কান, এই ফেরেশতার চরিত্র অর্জন করতে চান, বেহেশতে ফেরদাও যাইতে চান, তাহলে এই কাটার গুতা খাইতে রাজি আছেন কে? দেখেন আল্লাহ করদার মামান হাতুল, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ হাত নামা طاعت توفيق طاعة همزت يا مانك وإجابة همزت দুনিয়ার পাগল সন্তান কোনদিন মাকে টাই না দুধ খাওয়ার শক্তি সন্তানের নাই, সন্তান যখন ওয়া ওয়া কইরে কান্দে মায়ের কাছ হাতের থেকে কইরে যায়, দৌড়ে আইসা সন্তানকে ধরে সন্তানের তামাম গায়ে পায়খানা পোশাবে ভরা, সন্তানকে বাপ মা রাগ করে আগুনেও ফেলায় না পানির ভিতরেও ফেলায় না, সন্তানকে ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে বলে, তোকে আমি কষ্ট দিছি ও কবরের যাত্রীরা। বাজান মা সন্তানকে যত মায়া করে
তারসের শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দা বান্দিকে আহার পরিমাণ গুণা হয়ে গেছে এমনকি ভূত পূজার মতো গুণা হয়েছে আমার মালিক করে লা তাকনা তুমির রহমাতিল্লাহ ان الله يغفر الذنوب جميعا بازا بازا هرس هستي بازا الله اكبر درجه بيرا بيرا بكرستي بازا في درجه ما درجه সদবার আগার তাওবা শেখাস্তি আমার মালিক বলেন আব্দুল করিম ও রেজাউল করিম ও রবিবা কাকু তুই যদি পাহাড় পরিমাণও গুণা কইরা থাকো তুই যদি ভূত পূজার মতো গুণা কইরা থাকো তুই যদি শত শতবার তওবাও ভঙ্গ কইরা থাকো আমার দরবার নৈরাশার দরবার না তুই যখন গুণার কথা মাথায় নেই দিলটাকে ভাইয়া নিজেকে নিজ অপরাধী মনে কইরা দুই হাত আমার মালিকের দিকে উঠাইয়া যখন তুই চোখের পানি চাইরা যখন করুণ সুরে ডাক দিবি ও আরশের মালিক নাম তোমার দরবারে হাল হাজার হায় হাজার হায় হাজার পালি গুনার বোঝা মাথায় দিয়া তোমার দরবারে হাল মালিক মৌ চিন্তা করে দেখছে তোমার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই তুমি মালিক ছাড়া আর কোনো দ্বিতীয় মালিক আরে মায়ের সঙ্গে সন্তান অন্যায় করলে মা লাথি মেরে বের করলে সন্তান দৌড়লে বাপের কোলের ভিতরে বাপ বাপের সঙ্গে অন্যায় করলে বাপ লাথি মারলে সন্তান দৌড় দিয়ে মায়ের কোলে জাগালে আরে এরকম উস্তাদের সঙ্গে অন্যায় করলে আর এক উস্তাদের কোলের ভিতরে জাগা দিয়ে মালিক তোমার দরবারে না ফরমান মালিক তুমি যদি তোমার দরবার থেকে লাথি মেরে তাড়াইয়া যাও আর তো মাওলানা আর তো কোনো দরওয়াজা মালিক কার কাছে যাব কাকে যাইয়া আল্লাহ কইয়া ডাক দেব মালিক তুমি মাফ করো বা না করো আমি তোমার দরজা ছাড়বো না যখন তুমি ডাক দেবা ইয়া আল্লাহ আমার মাওলা ডাক দিয়ে বলবে এ বন্দা বান্দি তোকে আমি জাহান নাম ফালাবো না তোকে আমি শয়তান হাতে সফর্দ করব না তোকে আমি শুধু মাফ করবো তাই না তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম এ কপাল পড়ে এই দয়ার মাওলারে ভুললা কার মহব্বতে পড়ছো কার প্রেমে পড়ছো কোন সম্পদের পিছনে পড়ছো কোন সম্মানের পিছনে পড়ছো আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি বলতেন এ দুনিয়াদার পাগল কোন সম্মানের পিছনে পড়ছ কোন সম্পদের পিছনে পড়ছ একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো নিরিবিলে একটু মোরা খাওয়া করো আরে দুনিয়া ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়া ওর দলীয় লোক কোনো অন্যায় করে না সবাই ফায়ার কইরাও মাইরা ফেলায় বাজান ওর এই মাতুক বাড়ি আর সর্দারি
ওর সারগিরি ওর সর্দারগিরি কতক্ষণ এই পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন লাঠি মারে বুক দিয়া পাড়ায়, ওর যখন হাত পাও ভাঙিয়া ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি? আজকে দুনিয়ার ভিতরে কেউ পরিচয় দেয়, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক জমিদার, আমি পাঁচটা বাড়ির মালিক, আমি ওরকম দশটা গাড়ির বাড়ির মালিক, আমি ওরকম সম্মানিত, ওরকম 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 সরকম। আর এই পরিচয় কয়দিন থাকবে? যে কয়দিন যত দুনিয়ায় খোলা থাকবে, সেই কয়দিন মাতুক বাড়ি সরদারি থাকবে। কিন্তু মনে রাখিস, বাজার যখন হায়াতের বেড়া পার করে না পারমা, তার আল্লাহ আকবার বহুতের বিচারে পেটখানা বাসায়া দেবে। আমার মালিকের হুকুম অনুযায়ী আজ আসসালাতু আসসালাম যখন হাজির হয়ে যাবে বাজার, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা নাফরমান আমার সমস্ত নেমাত ভোগ করছে, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বর্ণা হয়েছে, ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছে, আমার দেওয়া নেমাত হাত পাও দিয়া কাজ করিয়া বর্ণা হয়েছে, আমার সমস্ত নেমাত সূর্য আলো ভোগ করছে, আর নদীর ভিতরে পানির ভিতরে মাছ উড়াইয়া পাত করিয়া খাইছে, আমার দেওয়া নেমাত ধানের ভিতরে চাল বের করে ভাত ভাত করিয়া খাইছে, আমার দেওয়ার নেমাত বাতাস টানছে এবং ছাড়ছে, সমস্ত নেমাত আমার ভোগ করে আমার হুকুম মানে নাই। ও ফেরেশতারাকে জাহান্নাম না দেখাইয়া মৌ করিও না, আমার মালিকের হুকুম নাফরমান স্বপ্নে মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজা গুলা টাস টাস করিয়া খুলে দেবে। সবাইকে মাফ করিয়া দেবে, জাহান্নামের আগুন গুলা ধাউ ধাউ করিয়া জ্বলবে, জাহান্নামের সাপ বিশ্ব গুলা হাত করিয়া তাকাইয়া থাকবে। ওদিকে আল্লাহ সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসরে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের মতো, দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বহিরে যে ধরবে। এই অবস্থা যে কেন আপার মানে রুহ তো আর বের হইতে চাবে না, আরে 360 মাদামিয়ার ভিতরে পালাপালি শুরু করবে। আল্লাহ ডাকবে, খবি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইছ, বর্মিয়াগিরি দেখাইছ, ডাকাইতে দলের সর্দার হইছ, আমার মালিকের হুকুমে কিন্তু তোকে ধৈর্য নেওয়ার জন্য, আরে এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রূপটাকে খপ করে ধরবে, করলে যখন টান মারবে, হরিজার রবগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আরে এই দুনিয়ার মাতুবাড়ি সব শেষ হয়ে গেল, এ দুনিয়াদার পাগল, এ পর্দার আড়লে মা বোনেরা, বাজানদেরকে হলো পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান এই কষ্ট করতে হইলে যে কোনো বাজান সদিকিম বন্দাদের সঙ্গী পরামর্শ অনুযায়ী চলা লাগবে, কারণ যেই ছাত্রের ওস্তাদ থাকে না তার দিক বিদিক ঠিক থাকে না, জোরে বলে কথা ঠিক থাকে ঠিক। তোমরা সদিকিন বন্দাদের সঙ্গী হও, বাজান পরীক্ষা করিয়াও দেখবেন যারা সদিকিন বন্দাদের সংস্পর্শে থাকে তাদের আল্লাহর ফজল করমে দেখবেন দিনের দিন তাদের দেল ঢাকের দিকে ঝুঁকতেছে, দিনের দিন গুনার থেকে ফেরতে পারতেছে, আগে নামাজ পড়তে পারতো না, এখন আল্লাহর ফজলে হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না, হারামের কাছে আল্লাহর ফজলে হুশ থাকতে যায় না, বাজান আছে না না।
হিজরা ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার কোন দলাদলি বুঝে টুজি না রে বাজার, দল দিয়া কি করবা, যদি কেউ কবরে যাইয়া বলে আমি চরমুনার মুরিদ, এই পরিচয় কবরে চলবে না। আমাদের কাজ হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলবকে নরম করে চোখে পানি নিয়া, ইমানকে মজবুত করে মাওলার পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। যেখানে গেলে এই কাজটা বেশি করা যায় সেই জায়গায় যাওয়া লাগবে। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আপনাদের সামনে কোরআন কারিম থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আমার মালিক বলছেন, ইমানদারেরা তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢোকো। আমার আব্বাজান বলতে, বর্তমানে ইসলাম হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো, অন্ধে হাত দিয়ে হাতি দেখছে, চোখ দিয়ে দেখতে পারে নাই, যেইভাবে দেখছে সেইভাবে মন্তব্য। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা এক বিশাল আল্লাহর হাবিবের মৌলিক চারটা মৌলিক কাজ ছিল, প্রতিটা কাজ প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। এক নম্বর কাজ হলো দাওয়াত, দুই নম্বর কাজ হলো তালিম, তিন নম্বর কাজ হলো তাজকিয়া নাফস, চার নম্বর কাজ হলো জিহাদ। এক শ্রেণী বাজান শুধু দাওয়াতের ভিতরে তালিম তাজকিয়া নাফস জিহাদের খবর নাই, এক শ্রেণী শুধু তালিমের ভিতরে দাওয়াত তাজকিয়া নাফস জিহাদের খবর নাই, এক শ্রেণী খালখাল হইলে যাত্র শুদ্ধি করে দাওয়াত তালিম জিহাদের কোনো খবর নাই, এক শ্রেণী বর্তমানে শুধু জিহাদ ও সাড়ে তিন বডির ভিতরে ইসলাম না। হিজরার বাজানদেরকে বলবো, দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নাফসও লাগবে, জিহাদও লাগবে। উদাহরণ দিয়ে সবসময় খেয়াল রাখবেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়ে 9 সাবজেক্টে 99 নম্বর যদি 9 সাবজেক্টে পায়, আর এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল, আর 10 সাবজেক্টে যদি গড়ে 33 করে নম্বর ছাত্র কিন্তু পাস। ঠিক আমার বাজানদেরকে বলবো, মালিক বলছেন, ইমানদারেরা দিনের ভিতরে পুরা ঢোকো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে রোজা রাখে, বাজান হজও করে, তাসবি আদায় করে, গান সৎকাও কম করে না, কিন্তু দুনিয়ামুখী মানুষ রচিত তন্ত্র মতো দুনিয়ামুখী রাজনীতি দল তাদের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে। যেটা বলে আমি কথা ঠিক না বেঠি, আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারিমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, শুনে রাইখে যাই মানবা কিনা জানি না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে।